মানুষের পরস্পরকে হিংসার কারণে বিভক্ত সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে যেটা হচ্ছে আলেমদের মধ্যে অধিকাংশই পারস্পরিক হিংসার কারণেই হচ্ছে এটা হলো খারেজি আকীদা সেদিন যারা আলীকে হত্যা করেছিল কাফের বলেছিল সেই আকীদাই আজকে বাংলাদেশে বা অন্যান্য বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে এই চরমপন্থী আকীদা কশিন কালো আহলে ইসলাম গ্রহণ করে না যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করতাম না এরা হলো মুশরিক এ মোহাম্মদ তুমি কেন আমাদেরকে জাহান্নামের কথা শোনাচ্ছ যে আল্লাহ যদি চান তাহলে আমাদের শিরক তওবা করে মুসলমান হব আল্লাহ চাচ্ছেন না বলেই তো আমরা হচ্ছে না ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ যা চায় তাই করে তাই না মূলত দুটি কারণে মুসলমানদের মধ্যে বিভক্তি এসেছে প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ একদল আলী ভক্ত চরম তো আলী ভক্ত এখনো পর্যন্ত তারা গায়েব ইমামে বিশ্বাস করে তাদের এই বিশ্বাসে করতে তারা বলল তো নেতা হবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হবে আমাদের কোনো ব্যাপার সবার এখন না একটা পর একটা এই মোট ছয়টা গ্রুপ সৃষ্টি হয়ে গেল আল্লাহ রাসূলের মৃত্যুর পর পরেই খারেজি জাবরিয়া মুরজিয়া মুতাজিলা কাদারিয়া শিয়া এরা প্রতিটি দলই কোরআন থেকে দলিল নিয়েছে কোরআনের সামগ্রিক বিষয়টা গ্রহণ করে নেই তো এক একটা আয়াত বাছাই করে নিয়েছে ভাঙনের কারণ হচ্ছে এইগুলা এই সমস্ত কারণেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোন দলের সঙ্গে আপোষ করতে পারে না এই চরমপন্থী যাদেরকে আমরা বলছি খারেজি এরাই হযরত আলীকে কাফের বলেছিল এরাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বলেছিল এরাই হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলেছিল এই সেই চরমপন্থী দল সেদিনের সেই খারেজি সেই আকীদা চরমপন্থী আকীদা আজও সারা বিশ্বে মুসলমানদের মধ্যে কিছু কিছু লোকের মধ্যে আছে যারা এই চরমপন্থী আকীদা নিয়ে বসবাস করে সরকার অন্যায় করেছে অতএব সরকার কাফের হয়ে গেছে খতম কর দলিল অমল্লম ইয়াকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকুমুল কাফিরু ফাউলাইকুমুল জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন সূরা মায়দা 44 45 47 আয়াত যারা আল্লাহর হুকুম ছাড়া হুকুম দেয় না আল্লাহর বিধানের বাইরে বিধান দেয় তারা কাফের তারা জালেম তারা ফাসিক অতএব কল্লা কাটো ফাসিক হয়ে গেল এটা হলো খারেজি আকীদা সেদিন যারা আলীকে হত্যা করেছিল কাফের বলেছিল সেই আকীদাই আজকে বাংলাদেশে বা অন্যান্য বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে এই চরমপন্থী আকীদা কশিন কালো আহলে ইসলাম গ্রহণ করে না মাথায় ব্যথা হয়েছে ঔষধ দুটো আছে ভাই মাথা কাটতে হবে আপনার মাথা ওষুধ খেতে হবে আপনি কোনটা করবেন মাথা কাটতে বলবেন না মাথা ওষুধ খাবেন মাথা যারা ওষুধ খেতে বলে ব্যথা সারার জন্য তারা হলো আহলে হাদিস আর যারা বলে মাথা কেটে সাফ করে দাও ব্যথা জীবনে করবে না তারা হলো চরমপন্থী সরকার ভুল বুঝেছে আমাদেরকে জানে না আল্লাহ রাসূল বদরের যুদ্ধে যাচ্ছেন 1000 সেনা নিয়ে ওই দেখা যায় বদর কাছে গিয়ে 350 ব্যাক করলো আব্দুল ইবনে উবাই নেতৃত্বে ওহদের যুদ্ধে ওহদের যুদ্ধে আল্লাহর রাসূল বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়েছিলেন আপনারা জানেন তার দাঁত ভেঙেছিল অনেক কিছু কষ্ট হয়েছিল হযরত হামজা শহীদ হয়েছিলেন কিন্তু পরাজিত হন নাই পরাজিত হলেও তো আবু সুফিয়ান সমস্ত মদিনা দখলই করে নিত উনি ফিরে এলেন ইবনে উবাই বলছে লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু যে তোমরা আমাদের সঙ্গে থাকতে তাহলে এই এতগুলো হামজা টামজা এইসব লোকগুলো মরতো না এবং তোমরা নিহত হতে না এই আকীদাটা কাদের পরবর্তীকালে কাদারিয়া যারা ভাগ্যকে অস্বীকারকারী যারা তাদের আকীদা মুসলমানদের মধ্যে একদল লোক আছে যারা ভাগ্যকে অস্বীকার করেন তকদিরকে অস্বীকার করেন তাদের দলিল লাইসালিল ইনসান ইল্লা মা সাআ মানুষ যা করে তাই পায় যা করে না তা পায় না অতএব ভাগ্য বলে কিছু নাই এবার আসুন আরেকদল লোক বলল লাউ শা আল্লাহ মা আবাদনা মিন দুনি মিন শাই যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করতাম না এরা হলো মুশরিক এ মোহাম্মদ তুমি কেন আমাদেরকে জাহান্নামের কথা শোনাচ্ছ যে আল্লাহ যদি চান
তাহলে আমাদের শিরক তওবা করে মুসলমান হব আল্লাহ চাচ্ছেন না বলেই তো আমরা হচ্ছে না ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ যা চায় তাই করে তাই না তা আল্লাহ চান না বলে আমরা মুসলমান হইনি তো তুমি কেন এত মনে দুঃখ নিচ্ছ এই দলিলটা কাদের জবরিয়া অদৃষ্টবাদী যারা এইগুলো সামনে রাখেন সব কোরআন থেকে দলিল এগুলো আল্লাহ নবীর জমানায় হয়েছে এগুলো তখন কোরআন নাযিল হচ্ছে সেই সময় পরবর্তীতে এগুলো এক একটা ফেরকা এসে দুনিয়াতে এসে গেল এবার আপনাদেরকে বলবো যে মূলত দুটি কারণে মুসলমানদের মধ্যে বিভক্তি এসেছে প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ রাজনৈতিক স্বার্থে মানুষ একে অপরকে হত্যা করে একে অপরকে দুনিয়াতে নির্যাতন করে যেটা ঘটেছিল প্রথম দিকে আপনারা ইতিহাস জানেন যারা মেরেছিলেন বা যারা মরেছিলেন যারা গোলমাল করেছিলেন যারা আপোষে ঝগড়াঝাটি করেছিলেন সব দুনিয়াতে বিদায় হয়ে গেছে কিন্তু তারা চলে গেলেও তাদের সে আকীদা রয়ে গেছে এটাকে বলে উসুলি আকীদাগত বিরোধ সৃষ্টি হলো পরবর্তীতে এটার কারণ ছিল তিনটা একটা হলো ধর্ম নয় বাড়াবাড়ি ধর্ম নয় যারা বাড়াবাড়ি করলো তাদের মধ্যে এক নম্বর খারেজি বলেছি যেটা এখনো বাড়াবাড়ি চলছে দুই নম্বর মুরজিয়া বলেছি যারা শৈথিল্যবাদী তারা বলে দিল যত পাপ আপনি করেন আপনি পাক্কা ইমানদার দলিল ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ শিরকের গুনাহ ছাড়া আর সকল গুনাহ মাফ করে দেন অতএব আমি শিরক তো করি নাই অন্য অন্যায় করেছি আল্লাহ সব মাফ করে দেবে অতএব আমি ইমানদার এটা হলো শৈথিল্যবাদী যারা মুরজিয়া যারা তাদের দলিল এজন্য বাংলাদেশের অধিকাংশ লোক এই মুরজিয়া দলের অন্তর্ভুক্ত সালাত নাই সিয়াম নাই হিরোইন খায় সবই খায় বছর শেষে হজে যায় সব মাফ হয়ে অথবা আখেরি মোনাজাত আছে টঙ্গীর হজে সব মাফ হয়ে গেল এই যে চিন্তাধারা হয়েছে এটা হলো মুরজিয়া চিন্তাধারা এটা রসুলের জমানা থেকে শুরু হয়েছে আর এক দল হল মুতাজিলা এরা কি এরা বলে কবিরা গুনাহগার ব্যক্তি না কাফের না মুমিন মাঝখানে থাকবে কিন্তু এরা চিরস্থায়ী জাহান্নামী হবে এদের দলিল কি ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ কোন পাপাচারীকে হেদায়েত করেন না ও পাপাচারী কিন্তু কাফের নয় আর পাপাচারী বলি তাকে জাহান্নামে যেতে হবে প্রত্যেকটা দল কোরআন থেকে এইভাবে দলিল নেওয়ার চেষ্টা করেছে এবার আসুন শিয়া এরা খারেজির এন্টি আলীকে কাফের বলছিল যারা তারা হলো খারেজি আর আলীকে যারা একবারে আসমানে উঠে যা আল্লাহ বানিয়েছে এরা হলো শিয়া তারা বলল কি ইন্না আলিয়ান সাইদা ইলা সামা কামা সাইদা ইলাইহা ঈসা ইবনে মারইয়াম আলী আসমানে উঠে গেছেন যেমন ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেছেন ওয়াইন্নাহু সায়ানজুল ইলা দুনিয়া ইয়ানতাকু মিন আদাইহি এবং আলী সত্তার দুনিয়াতে নামবেন এবং তার শত্রুদের প্রতিশোধ গ্রহণ করবেন এটা চরমপন্থী আকীদা হয়ে গেল এক তো আলী ভক্ত চূড়ান্ত আলী ভক্ত এখনো পর্যন্ত তারা গায়েবী ইমামে বিশ্বাস করে তাদের এই বিশ্বাসে করতে তারা বলল যত নেতা হবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হবে আমাদের কোনো ব্যাপার সবার এখন নাই এই যে বিষয়টা এটা মূলত নাসারাদের কাছ থেকে নিয়েছেন তারা আবদুল্লাহ ইবনে সাবা বাহ্যিক মুসলমান হয়েছিল আসলে সে খ্রিস্টান ছিল তার কাছ থেকে আনা এই আকিদাটাই গায়েবী ইমামের এই আকিদা যেমন ঈসা আলাইহিস সালাম যেমন চলে গেছেন আসমানে এই আকিদা ওরা নিয়ে এসেছে আলীর মধ্যে একটা পর একটা এই মোট ছয়টা গ্রুপ সৃষ্টি হয়ে গেল আল্লাহ রসুলের মৃত্যুর পর পরেই খারেজি জাবরিয়া মুরজিয়া মুতাজিলা কাদারিয়া শিয়া এরা প্রতিটি দলই কোরআন থেকে দলিল নিয়েছে কোরআনের সামগ্রিক বিষয়ে গ্রহণ করে এক একটা আয়াত বাছাই করে নিয়েছে আল্লাহ বলছেন আফাতু মিনুনা বি বাদিল কিতাব ওয়া তাকরুনা বি বাদ ফামা জাযাউ মা ইয়াকুলু যালিকা মিন ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ ছাড়বে মনে রেখো এর একমাত্র প্রতিদান হচ্ছে দুনিয়ায় অসম্মান লাঞ্ছনা এবং আখেরাতে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে এরপরে আরেকটা দল আসলো পরে হুজ্জাতুল আকল জ্ঞানের যুক্তি আল ফারাবি আল ফারগানি ইবনে সিনা যে নাম আপনারা শোনেন না বড় বিজ্ঞানী এরা সব হলো ওই
জ্ঞান ভিত্তিক বুদ্ধিবাদী লোকেরা সব এদের মূল হলো গ্রিক দর্শন গ্রিক দর্শন সংজাত পণ্ডিত নিয়ে তার ইসলামকে বিচার করতে চেয়েছেন ফলে ইসলামের মধ্যে বহু শিরক বিদাত ঢুকিয়ে দিয়েছে ইসলামকে তারা তাদের মতো করে চিন্তা করে নিয়েছে এরপরে আরেক দল আসলো পরবর্তীতে যে তারা ওই গায়বী চিন্তাটা নিয়ে আসলো অন্যভাবে সুফিবাদী চিন্তা প্রথম শতাব্দী হিজরিতে এটা আসলো এবং তারা বলে দিলেন যে মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয় ফালহামহা ফুজুরহা ওয়া তাকওয়াহা আর এই ওলি আউলাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে যে ইলহাম হয় এটাকে নাম দিল তারা কাশফ এই কাশফ ইলহামের মাধ্যমে সেখানে সঠিক জিনিসটা আসে আজকাল আমাদের এই বাংলাদেশী প্রেক্ষাপটে বলি একটা বিখ্যাত দলের নেতার এটা আকীদা শুনেন তিনি বলছেন আজকাল খাওয়াবে মুজ পর উলুমে সহিয়া কা ইলকা হতা হ্যায় ইস তবলীগ কা তরিকা ভি মুজ পর খাওয়াবে মুনকাশিব হুয়া হ্যায় আজকাল আমার উপরে উলুমে সহিয়া সঠিক জ্ঞান স্বপ্নের মাধ্যমে ঘুমের অবস্থায় ইলকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রক্ষিপ্ত হচ্ছে আমার যে তবলিগের হিসাব লিখলাম পুরাটাই আল্লাহর পক্ষ থেকে আমার দিলের মধ্যে ইলকা হয়েছে বলুন নাউজুবিল্লাহ ইসলামে রসুলের স্বপ্ন ওহি সেটাই মাত্র দলিল নবী রসুলের বাহিরে কারোরই কোনো স্বপ্ন বা কাশ বা ইলহাম শরীয়তের দলিল নয় এটা মনে রাখবেন দুর্ভাগ্য এই কাশ এবং ইলহামের এই থিওরি এটাকে বলা হচ্ছে মারেফাত আর এই মারেফাতের থিওরি দিয়ে অসংখ্য পীরের দরগা চালু হয়ে গেছে এবং তারা হায়াতুল নবীর একটা মশলা নিয়ে এসে আল্লাহ রসুল জিন্দা আছেন কবরে অতএব আমাদের ওলিয়া ওলিয়ারাও কবরে জিন্দা আছেন তারা ভক্তের আহ্বান শোনেন তাদের ভালোমন্দ দূর করেন নিঃসন্দেহে তারা জিন্দা আছেন কিন্তু কোন জগতে অর্থাৎ আলমে বারজাখ বারজাখী জগতে জিন্দা থাকা আর দুনিয়াবি জগতে জিন্দা থাকা কি এক গল্প শোনাচ্ছেন আপনাকে আবুল খায়ের আক্তা আল্লাহ রসুলের কবর জিয়ারত করলেন কবরের পাশে গিয়ে তিনি দুটা কবিতা পড়লেন কবিতা শুনে আল্লাহ নবী খুশি হয়ে কবর থেকে দুই হাত বের করে দিয়ে তার সঙ্গে মুসাফা করলেন এই মুসাফা করার দৃশ্য 90,000 মানুষ দেখলো শুধু তাই নয় 90,000 মানুষের মধ্যে ছিলেন বড় পীর শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত চমৎকার একটা গল্প যদি আপনাকে করে দেওয়া হয় আপনি সুবহানাল্লাহ না বলে পারবেন আপনার এমনই বেরসিক মানুষ সবাই ইন্নাল্লাহ নাউজুল্লাহ পড়লেন অন্যরা হলে সুবহানাল্লাহ বলে কেন্দ্রে জার জার হয়ে যেত এই আকিদা এই হলো স্বপ্নের আকিদা যে রসুলের কবরের পাশে ওমর ফারুক ইমামতি করা অবস্থায় আহত হয়ে পরবর্তী শাহাদাত বরণ করলেন যে রসুলের কবরের পাশে উসমান গনি নিহত হলেন সেই রসুল স্বপ্ন দেখে কাউকে বললেন না এই বেটা ঘুমিয়ে আছো আমার উসমানকে রক্ষা করো বলেছিল বলেন নাই অথচ আপনার কাছে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন সে স্বপ্ন দেখে আপনি বিশাল বই লিখলেন 8-9টা খণ্ড এত বড় মোটা বাংলার মানুষ আর এক ভক্ত কয়েকদিন খায়নি কষ্টে অস্থির হয়ে গেছে অবশেষে তিনি আল্লাহ রসুলের কবরে গিয়ে পাশে বসে একটু দরুদ পাঠ করলেন অতঃপর সেখানে ঘুমিয়ে গেলেন হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল আবু বকর উমর এবং আলী চারজন মানুষ এসে গেলেন আমি উঠে আল্লাহ রসুলের কপালে চুমু খেলাম আল্লাহ নবী খুশি হয়ে আমার হাতে একখানা রুটি দিলেন রুটি আমি খেতে থাকলাম খেতে খেতে ঘুম ভেঙে গেল দেখি আমার হাতে তখন আর আধখানা রুটি ধরা আছে কি চমৎকার গল্প পাবেন দেখেন কেতাব যদি কারোর ক্ষমতা থাকে উর্দু পড়ার আমার বাসায় চলেন বের করে দেবো আপনার সামনে পড়ে দেখবেন হাজার হাজার মানুষ সংসার ধর্ম ত্যাগ করে এদের পিছিয়ে পিছিয়ে ছুটছে বই লেখার আগে আমি উজু করতে গেলাম উজু করতে গিয়ে দেখি কুয়াতে পানি নাই
কি করব বাদ্যও নাই দড়িও নাই পানি উঠাবো কি করে ওই তলায় পানি সালাতের টাইম চলে যাচ্ছে ছোট্ট একটা মেয়ে দূর থেকে দৃশ্য দেখে বলছে কি বাবাজি যদি মা পানি তুলতে পারছে না কি করব ছোট্ট মেয়েটি কুয়াতে থুতু ফেলল আর সমস্ত পানি এক লাফ দিয়ে কুয়ার মাথায় চলে আসলো বলে মা তুমি কি এমন নেকি কাজ করেছো যে পানি সব উঠে আসলো বলে বাবাজি কিছুদিন না আমি খালি দরুদ পাঠ করি দরুদের বরকত এটা হয়েছে মিস্তাক একজন মদ খোর সারা জীবন মদ খেয়েছে প্রতিবাসী একজন পাঁচত সলাৎ আদায় করে মুসল্লি এবং বড় বলিয়া বলিয়া মানুষ তিনি তাকে বলছেন বাবা তুই মদ ছাড় তওবা কর সালাত আদায় কর যে সালাত আদায় করনি তওবা করনি মারা গেল স্বপ্ন দেখছেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে তার স্থান হয়েছে বলে কি হে মিস্তা তুই সারা জীবন মদ খেয়ে কাটালি আজকে তুমি জান্নাতের মাস্তানে একটা মাথা উঠে গেলে বলে হুজুর আপনি তো জানেন না আমি একদিন এক হুজুরের মজলিসে ছিলাম মহাদ্দেস সাহেব মজলিসে মহাদ্দেস সাহেব বললেন শোনো যদি কেউ সর্বোচ্চ স্বরে রসুলের নামে দরুদ পড়তে পারে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন আমি আমার সাধ্যমতো জোরে একা জোরসে একবার দিলাম দরুদ পড়ে আর আমার সঙ্গে সমস্ত মুসল্লিরা যারা ছিল সবাই দরুদ পড়লো ওই দিন আল্লাহ পাক সবার গোনা মাফ করে দিয়েছিল আমার মতটা সব ওই সাথে মাফ হয়ে গেছে সেজন্য আমি আজকে জানলাম বলো আপনি দরুদ না পড়ি পারবেন এইভাবে গল্প লিখে যদি কিতাব ছেড়ে দেওয়া হয় তাহলে কোন পাগল আছে যে শুধু দরুদ পড়ে যে জান্নাত পাবে সে কেন কষ্ট করে মদ ছাড়বে মদও খাবো জান্নাতও পাবো এমন চমৎকার একটা দিন যদি পৃথিবীতে থাকে কেন আপনি আহলে হাদিস হতে যাবে সে মদের সঙ্গে হাদিস কি আপোষ হয় হতভাগারা কি বলবো এইগুলি হলো বাংলাদেশের দিন আর এই দিনদারদের পাসপোর্ট ভিসার কোনো সমস্যা নাই এরা ইসরায়েলও যায় লন্ডনও যায় সারা পৃথিবী ঘরে পাসপোর্ট ভিসার সমস্যা নাই আজকে তবলিগ ইসলামের জন্য আমরা দাওয়াত দিয়েছিলাম পাকিস্তানের বিখ্যাত বক্তা আল্লামা এহসান জাহিরের ছেলেকে কিন্তু গত পরশু পর্যন্ত বাধ্য বলে স্যার আমি তো এখন ভিসা পেলাম না বুঝতে পারছেন অথচ আল্লামা আর একজন শাহ প্রতি বছরে আসছেন এখন তিনি বাংলাদেশে আসছেন পাকিস্তানে কোনো সমস্যা নাই তাহলে দ্বন্দ্বটা কোথায় সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব হক এবং বাতিলের দ্বন্দ্ব সহি হাদিস এবং দৈব মনকারের সঙ্গে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটিকে আপনি আপোষ করতে পারবেন পারলে করেন কোনো আপত্তি নাই আমরা কিন্তু পারবো না আসুন আর এক জায়গায় আর একটা উর্দু শোনাই দিই দিন দরাসল হুকুমতটা নাম হয় আরে শরিয়ত হুকুমতটা কানুন হয় আরে দিন মানে তো রাজনীতি শরিয়ত তো ওই রাজনীতির একটা বিধান সালাত সিয়াম রোজা হজ জাকাত যা আমরা করি এগুলো তো ওই মূল ইবাদতের ট্রেনিং কোর্স মাত্র পারবেন এই আকীদা পোষণ করতে প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন সাধারণ সিপাহী ছিলেন তো লেফট রাইট পিটি করতেন তাই না প্রেসিডেন্ট হওয়ার পরে কি করেছেন আরে এখন তো প্রেসিডেন্টও নাই সৈনিকও নাই এখন কি উনি পিটি করে কারণ অসত্যের কারবার নেই বলুন যিনি মুসলমান হয়েছেন তিনি সালাত আদায় করবেন ঠিক না তিনি যদি নবী হন তাহলে সালাত মাফ নাকি তাহলে মরা পর্যন্ত সালাত মাফ হবে আপনার হবে না আচ্ছা যদি ওটাকে ট্রেনিং কোর্স বলা হয় আর মূল যদি রাজনীতিকে বলা হয় রাজনীতিটাই মূল হবে এটা তো ট্রেনিং কোর্স হবে এটা তো নকল হয়ে গেল যখন মূল হাসিল হয়ে গেল আর তো ট্রেনিং দরকার নাই কি বুঝতে পারেন বিষয়টা এই আকীদার সঙ্গে মিলাতে পারবেন হ্যাঁ আরো চমৎকার কথা শোনেন কোই শরীফ আদমি এসে নহি হ্যায় জো কহ সকতা হ্যায় হাদিস কা জো মজমুয়া হম তক পৌঁছা হ্যায় সব কে সব কতই তৌর পর সহি হ্যায় মাসালান বুখারী জিসকে বারে মে আসাহুল কুতুব বাদা কিতাবিল বারি ইয়া সহিহ বুখারী কাহা জাতা হ্যায় হাদিস মে কোই বড়ে সে বড়ে গুলু করনে ওয়ালা ভি এ নহি কহ সকতা হ্যায় কি উসমে জো 6-7 হাজার হাদিস দর্জ হ্যায় সব কে সব সহি হ্যায়
ওই শরীফ আদমি এসে হয় এই কথাগুলোকে বলা হয়। কোন ভদ্রলোক কেমন আছে যে বুখারী শরীফের সমস্ত হাদিসকে সহি বলতে পারে? এই ধরনের তাচ্ছিল্য ভরা কোন বক্তব্য যদি কোনো ব্যক্তি দেয়, কোন সাধারণ একটা মুসলমানও কি বুখারী শরীফের সঙ্গে তাচ্ছিল্য ভরা কথা বলতে পারেন আপনারা? যদি কেউ এটা বলেন আপনি কি করে তার সঙ্গে আপোষ করবেন? তিনি বাংলাদেশে যে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, সে ইসলামী রাষ্ট্রের ভিত কোনটা হবে? যিনি বুখারী শরীফকে তাচ্ছিল্য করেন তিনি কোন শরীফের আইন চালু করেন বাংলাদেশে? বুঝতে পারেননি? তাহলে কি করে আপনি তার সঙ্গে আপোষ করবেন? আর এই জন্য আমরা তাদের টুপি দাঁড়িয়ে দেখে ভুলি নাই, তাদের আকিদার কারণে আমরা আপোষ করতে পারি না। যে ব্যক্তি বুখারী শরীফকে তাচ্ছিল্য করে সে নিজস্ব আইন চালু করবে। আজকে পৃথিবীতে বিভিন্ন ইসলামী দেশে ইসলামী দলগুলো জিতে যাচ্ছে ভোটে, অধিকাংশ ইসলামী দলের নেতাদের মধ্যে এই আকিদা বিরাজ করছে, ইসলাম কোনো খবরই রাখে না। সুদানের হাসান তুরাবি এখন এই আপনার কি মনে হচ্ছে সেদিনকার ভোট হলো কোথায়? এই সব দেশের যেগুলো নেতা আছে অধিকাংশ ইসলাম সম্পর্কে অজ্ঞ, জনগণকে খুশি করার জন্য যেটুকু দরকার সেটুকু তারা করে। এই জন্য আমাদের নেতারা দেখেন না সব কবরে কবরে ঘুরে ইলেকশন শুরু করে, মাঝারে যার উদ্দেশ্য কি ভক্তদের ভোটগুলো পাওয়া, আর তো কোনো ব্যাপার না। এইসব কারণগুলো আপনার সামনে তুলে ধরলাম, এই ভাঙনের কারণ হচ্ছে এইগুলা। এই সমস্ত কারণেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোন দলের সঙ্গে আপোষ করতে পারে না। এর সঙ্গে যোগ হবে সুফিদের, সুফিদের বড় নেতা ইবনুল আরবি মনসুর হাল্লাজ, ভাইতে ডাকা হচ্ছে, ভাই বাড়ি আসেন কি, বাড়ি আসেন কি, আপনি কি বলবেন? হ্যাঁ আসেন বলবেন, নইলে নেই বলবেন তো, কিন্তু বলা হচ্ছে লাইসা ফিল বাইতে আহাদুন ইল্লাল্লাহ, ঘরের মধ্যে কেউ নাই আল্লাহ ছাড়া। কে? ও নিজে আল্লাহ। বলতে পারবেন আপনি, মানতে পারবেন? বিরাট পীর, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, সমস্যা নাই। আমরা বাংলাদেশে কি বলি, যত কল্লা তত আল্লাহ, কুত্তাও আল্লাহ, বিড়ালও আল্লাহ, আব্দুর রাজ্জাক ইউসুফ আল্লাহ। আরে চমৎকার! এই যদি আকীদা হয় কোন ব্যাটা তার সঙ্গে আপোষ করবে? পারলে করেন জি। আপনার ইতিহাস মনে পড়ে, উমাইয়া গভর্নর আব্দুল্লাহ কাসারি ঈদুল আজহার দিন সকালবেলা জাদ বিন তেরহাম যে আকীদা নষ্ট ছিল তাকে ওই সবার সামনে নিজে হাতে তরবারিতে জমে কেটেছিল। দেখো তোমরা আজকে গরু কোরবানি করবে, আমি আজকে বিদাতিকে কোরবানি করে দিলাম। কোথায় সেই দিন, কোথায় সেই শাসক? শেরক বিদাতের সঙ্গে আপোষ করে কোশ্চেন ইসলাম কায়েম হয় না। আর এই জন্য এই ভাঙন চিত্র দেখে আপনারা ঘাবড়াবেন না। ডক্টর গালেব কোথা থেকে বেরিয়ে আসে নাই? ডক্টর গালেব মানুষকে জামাতকে বিভক্ত করে নাই, ওর জামাতকে গড়ার জন্য কাজ করেছে। আহলে হাদিস জামাতকে তার নিজের আসল আকীদা বিশ্বাসে ফিরিয়ে দেওয়ার জন্য সারা জীবন চেষ্টা করে যাচ্ছে, বাতিলকে সরিয়ে হককে নিয়ে আসার জন্য। আহলে হাদিসের যে ঐতিহ্য যারা নষ্ট করেছে তাদের এখন সংশোধন হওয়া উচিত। কোন কাজ না পেয়ে তোমরা এখন ধরেছ কি ভাগা কোরবানি নিয়ে গোলমাল, মোনাজাত নিয়ে গোলমাল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লোকেরা দলবদ্ধ মোনাজাত করে না, আর আমরা করি, কারণ এতে হানাফিও খুশি, সবাই খুশি, সবাই খুশি। জি সাহেব, এই ভোটাভুটি নিয়ে জান্নাত পাওয়া যায় না। আপনার সঙ্গে একজন থাকলে সে জান্নাত পাবে, লক্ষ লোক আপনাকে জান্নাতে নিতে পারবে না। যেহেতু আল্লাহ রাসূল এটা করেন না তাই আমরা করি না। আপনি যা আহলে সুন্নাহ আপনি ছেড়ে দেন তাহলে ঐক্য হয়ে যাবে। ছোট ছোট বিষয় নিয়ে বড় করে দেখবেন না, দেখবেন কখন? বাগিয়াম বাইনাহুম। আমি আপনাকে আবার আয়াতটা মনে করে দিই, আল্লাহ পাক বলছেন মানুষের পারস্পরিক হিংসার কারণেই বিভক্ত সৃষ্টি হয়েছে। আমাদের মধ্যে যেটা হচ্ছে আলামদের মধ্যে অধিকাংশ এই পারস্পরিক হিংসার কারণেই হচ্ছে, তাদের মধ্যে হক মেনে নেওয়ার মতন উদারতা নাই। মুসলমান হবে সেই তার সামনে যখন হক আসবে সে গ্রহণ করে নেবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি পরিষ্কার বলে দিয়েছেন যে দেখো সাহাবাদের জীবনী ছিল এই, ইজা বালাগাহুম ওয়াকাত তাওয়াতারা আনি সাহাবাতে আন্নাহুম ইজা বালাগাহুমুল হাদিস আখাযু মিন গায়রি ইউলাহিযু শারতান। সাহাবা একরামের থেকে অবিরত দ্বারা বর্ণিত নীতি এটাই ছিল, যখন তাদের কাছে সহি হাদিস পৌঁছে যেত তারা সঙ্গে সঙ্গে সেটা মেনে নিতেন, কোন শর্ত দিতেন না। চার ইমাম বলেন আপনারা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ পরিষ্কার বলে গিয়েছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি,
যখন হাদিস সহিহ পাবে হে আমার অনুসারীরা মনে রেখো ওটাই আমার মাযহাব তাহলে বাংলাদেশে প্রকৃত হানাফি তিনি যিনি প্রকৃত সহিহ হাদিসের অনুসারী তাহলে অর্থ এজন্য দুই এক সময় আমি রাগ করে বলি বাংলাদেশে সবচেয়ে বড় হানাফি থাকলে ডক্টর গালিবাস কি কথা ঠিক হয় না ইমাম মালিক পরিষ্কার বলছেন আমামান আহাদিন ইল্লা মাখুজ মিন কালামিহি মারদুদুন আলাইহি ইল্লা সাহেব হাযা কবর পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম হয় নাই তার প্রতিটি কথা গ্রহণযোগ্য প্রতিটি কথা বর্জনযোগ্য এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইমাম শাফি বলছেন ইযা রাআইতুম কালামি ইউখালিফু কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদরিবু বিকালামি আলাল হায়াত যখন তোমরা আমার কোন কথা হাদিসের বিরোধী দেখবে তখন হে আমার অনুসারীরা তোমরা আমার কথা দেওয়ালে ছড়ে মেরে দিও দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী উস্তাদ আহমদ ইবনে হাম্বল الشيباني البغدادي في بشكا ولا دتشن ولا تقلدني ولا تقلدن مالكا ولا الشافعي ولا نخعية ولا الأوزعية بل خذوا من حيث أخذوا من الكتاب والسنة তোমরা আমার অন্ধ অনুসরণ করো না তোমরা ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না তোমরা ইমাম নাখাই ইমাম আউযাই অন্ধ অনুসরণ করো না বরং তোমরা আলো গ্রহণ করো ওই মূল উৎস থেকে যেখান থেকে তারা দলিল গ্রহণ করতেন কিতাব ও সুন্নাহ থেকে মিশকাত শরীফের আরবি ভাষ্যকার আল্লামা মোল্লা আলী কারী হানাফি তিনি বলছেন মা কাল্লাফা ইন্নাল্লাহ মা কাল্লাফা আহাদান আন ইয়াকুনা হানাফিয়্যান আও মালিকিয়্যান আও শাফিঈয়্যান আও হাম্বলিয়্যান বল কাল্লাফাহুম আন ইয়ামালু বিল কিতাব ওয়াস সুন্নাহ আল্লাহ পাক কোন মানুষকে বাধ্য করেন নাই যে তোমরা হানাফি হও তোমরা শাফি হও তোমরা মালিকি হও তোমরা হাম্বলি হও বরং তিনি বাধ্য করেছেন তোমরা আমল করো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আহলাদিস আন্দোলন ওই কথাটাই জনগণের কাছে বলে বাতিলের সঙ্গে আপোষ করো না কোরআন সুন্নাহ হলো সঠিক এই সঠিক জিনিস থাকতে কেন তুমি মানুষের পিছে পিছে ছুটবে মানুষ প্রত্যেকটি মানুষের ভুল হওয়ার সম্ভাবনা আছে আমরা নির্ভুল ওহির অনুসরণ করার চেষ্টা করি আর এইদিকে মানুষকে আহ্বান করি ভুলের পিছনে ছোটা থেকে আমরা নিষেধ করি রাজনৈতিক নেতা হোক অর্থনৈতিক নেতা হোক ধর্মীয় নেতা হোক সকল নেতাই মানুষ সবারই ভুলের সম্ভাবনা আছে আসুন আমরা ফিরে চলি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে যে নির্দেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন ওয়াজা তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যালিকা খায়রুন ওয়া আযমু ওয়া হাসানু তাবীলা ফিরে যখন তোমরা আপসে কোনো বিষয়ে ঝগড়া করবে তখন তোমরা ওটাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং রাসূলের দিকে এটাই হলো সত্য উত্তম পন্থা তোমাদের জন্য উত্তম এর কল্যাণ নিহিত আছে অতএব হে মানুষ আপসে দ্বন্দ্ব সংঘাত ভুলে গিয়ে আসো কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করি সকল মানুষের সঙ্গে আমাদের আপোষ হবে তখনই যখন সকল মানুষ কোরআন এবং সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার একটিমাত্র শর্তে মেনে নেবে এই একটিমাত্র শর্তেই মুসলিম ঐক্য সম্ভব এই একটি শর্ত যিনি অস্বীকার করবেন তার সঙ্গে কশ্চিনকালে ঐক্য অসম্ভব নয় কত মনে থাকবে তো আর গালিগালাজ করবে না তো বাড়িকে আমার বিরুদ্ধে সবাইকে বলে দেবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যিনি হবেন তার সঙ্গে আমাদের আপোষ হবে আল্লাহ রাসূল বলছেন দেখো হে মানুষ ওয়াইন উমর আলাইকুম আব্দুম মুজাদ্দাউন ইয়াকুতুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়াতিউ রাহু মুসলিম যদি তোমাদের উপরে এমন আমির আসে নাক কাটা গোলাম যদি হয় যদি তিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো আয়াতের জামাত বিচ্ছিন্ন বিভক্ত জামাত যত আলেম তত দল এই বিভক্ত জামাতকে ঐক্যবদ্ধ করার জন্যই আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম সে চেষ্টা আলহামদুলিল্লাহ কিছুটা ফলবতী হয়েছে বলি আজকে এত মানুষ আপনাদের এখানে এসেছে ঠিক আছে আল্লাহর রাসূলের সেই সুন্নতি বায়াত আমরা চালু করে দিয়েছি হাজার হাজার মানুষ পীরমুরিদের শিরক থেকে মুক্ত হয়ে আজকে পবিত্র বন্ধনে মহব্বতের বন্ধনে ইমারতের সঙ্গে আপনারা আবদ্ধ হয়েছেন আপনাদের এই বন্ধন এই মহব্বত আল্লাহ পাক চিরস্থায়ী করুন এবং এর মাধ্যমে আমাদেরকে শিরক বিদআত মুক্ত একটি ইসলামী সমাজ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন